Let's go. আজকে হচ্ছে 17th January, আমি আছি ঋষি ভোলাতে, আর এই হচ্ছে ঋষি রিভার, এখানে তৈরি হচ্ছে 2 মিনিটের ম্যাগি। আমরা যারা ভ্রমণপ্রিয় বাঙালি রয়েছি এবং যারা বেড়াতে খুবই ভালোবাসি, সেটা সোলো হোক বা গ্রুপ করে বা ফ্যামিলির সাথে, আমরা সবাই কিন্তু বেড়াতে যাবার আগে খোঁজ করি একটা ভালো হোটেল বা হোমস্টে। বিশেষ করে আমি তো এই বিষয়ে ভীষণই খুঁতখুঁতে। যদি ডেস্টিনেশন হয় পাহাড় আর সেটাও কোনো অপিট লোকেশন, তাহলে তো হোমস্টে ছাড়া ভাবাই যায় না। আর যারা একটু ব্যক্তিগত এবং খাঁটি ভ্রমণ অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও। নর্থ বেঙ্গল এবং সিকিমের মাঝামাঝি অবস্থিত একটা দুর্দান্ত হোমস্টে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। এই হোমস্টেতে পৌঁছাতে গেলে পেরোতে হয় দুর্গম পথ, চালাতে হয় নদীর মাঝখানে বড় বড় পাথরের ওপর দিয়ে গাড়ি। খুবই রোমাঞ্চকর একটা পরিবেশ, চারপাশে ঘন অরণ্য, পাখির কিচিরমিচির শব্দ, ঝিঝি পোকার ডাক, সব মিলেমিশে আলাদাই একটা অনুভূতি। নদীর একদম ধারে বানানো এই লজটি অনেকটা জায়গা বিস্তৃত। এখানে অনেকগুলো ছোট ছোট কটেজ রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এখানে আলাদা আলাদা অনেক কটা হোমস্টে, বাট পরে কথা বলে জানতে পারলাম একজন লেডি ওনার সম্পূর্ণ জায়গার মালিক। এই যা, এতক্ষণ ধরে বকবক করলাম, আপনাদের এখনো জায়গার নাম লজের নামই জানানো হলো। এই জায়গাটার নাম হলো ঋষিখোলা আর লজটির নাম মঙ্কি লজ। পুরো লজটি বেশ সাজানো গোছানো ছিল এবং লজের প্রতিটা রুম বেশ বড় বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমগুলোও যথেষ্ট স্পেসিয়াস অ্যান্ড ক্লিন ছিল, বাট বাথরুমতে গিজারের ব্যবস্থা কিন্তু ছিল না। তাই আপনারা যারা শীতকালে যাবার প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু একটু সমস্যার কারণ হলেও হতে পারে। এখানে কটেজ রুম এবং টেন্ট দুটোর ব্যবস্থাই রয়েছে, তবে ভাড়া দুটোর সেম। আপনারা চাইলে কটেজ রুমগুলোতেও থাকতে পারেন বা টেন্টেও থাকতে পারেন, সেটা আগে থেকে বুকিংয়ের সময় ওনাদেরকে জানিয়ে দিতে হবে। থাকা খাওয়া মিলিয়ে এই লজে ভাড়া পড়ে জন প্রতি 1000 টাকা। তবে সিজন ওয়াইজ নাকি এখানে ভাড়া কম বেশি হয়ে থাকে। আমি বুক করেছিলাম টেন্ট, যেটা ছিল একটুখানি উঁচুতে, আর এখানে থেকে রাতে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এই লজের এই উঁচু টেন্টের ডিমান্ড নাকি অনেক বেশি এবং সবসময় হাই, বাট আমার কিন্তু ওই রিভার সাইডের টেন্টগুলো বেশি ভালো লেগেছিল। ওনারা যে প্যাকেজটা প্রোভাইড করেন, তার মধ্যে রয়েছে নাইট স্টে, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। শীতকালে বোনফায়ারের ব্যবস্থাও হয়, আপনারা চাইলে সাথে বারবিকিউ চিকেনও অর্ডার দিলে ওনারা রেডি করে দেবেন। বোনফায়ার এবং বারবিকিউয়ের আলাদা আলাদা চার্জেস রয়েছে। 1 কেজি বারবিকিউয়ের জন্য আমাদেরকে চার্জ করেছিল 800 রুপিস, 800 টাকা, আর বোনফায়ারের জন্য 400 টাকা। আপনারা যতটা কাঠ পোড়াবেন ততটা টাকা পে করতে হবে বোনফায়ারের জন্য। আমরা 400 টাকার কাঠ মোটামুটি 2 ঘন্টা পুড়িয়েছিলাম। এবার আসি এখানকার খাওয়া দাওয়ার বিষয়ে। সকালে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, আলুর পরাঠা এবং সাথে ছিল ঘুগনি। খাবারগুলো বেশ সুস্বাদু ছিল এবং গরম গরম পুরো সার্ভ করা হয়েছিল। বিশেষ করে স্যান্ডউইচটা এত সিম্পলে এত সুন্দর হয়েছিল, আমি তো অনেক কটা খেয়ে নিয়েছিলাম। এই লজের খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, আইটেমের মধ্যেও এনারা বেশ ভ্যারিয়েশন রাখেন। আর একটা ইনফরমেশন দিতে চাইবো আপনাদেরকে, কেউ যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে হোমস্টে ওনারকে আগে থেকে জানিয়ে দেবেন, ভেজের ব্যবস্থা ওনারা করে দেন খুব সুন্দরভাবে। আর রাতে ভাতের পরিবর্তে যদি কেউ রুটি চান, সেটাও পেয়ে যাবেন অনায়াসে। জায়গাটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। যে নদীটা এখানে বয়ে চলেছে তার নাম ঋষি রিভার।
এই নদীর এক ধারে সিকিম, অন্য পারে কালিম্পং ডিস্ট্রিক্ট। কি বেশ সুন্দর না ব্যাপারটা! এখানে আরও সুন্দর ব্যাপার হলো রাত্রিযাপন। উফ, রাতে ঋষি নদীর কুলুকুলো শব্দে এত সুন্দর একটা ঘুম হয় যে সকালটা যেন পরের দিনের একটা অন্যরকম সকাল মনে হবে। একটা দিনে ঋষিখোলাতে ঋষি নদীর পাশে এই মঙ্কি লজতে আপনারা কাটাতেই পারেন। এখানে থাকতে কিন্তু একদিন মন্দ লাগবে না, কথা দিচ্ছি। গেলে একটা আলাদাই অভিজ্ঞতা হবে এই ঋষিখোলার মঙ্কি লজে। সকালে ঋষি নদীর পাশে চা খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে পারেন লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। অবশ্যই সাথে হোমস্টে থেকে একজন লোকাল গাইড নিয়ে নেবেন। আশেপাশে বন জঙ্গল ঘুরে একটু ট্রেক করে নিতে পারেন। সকাল সকাল এখানে অনেক রকম পাখির দেখাও পাওয়া যায়, রং বেরঙের পাখি দেখতে বেশ লাগে। আর দুপুরে এই ঋষি নদীতে মাছও কিন্তু আপনারা ধরতে পারবেন চাইলে। আর একটা খুব সুন্দর রিফ্রেশিং বাথ নিয়ে তারপর লাঞ্চ করে ঘুরে দেখুন পুরো লজ এরিয়াটা। বিকালে জমিয়ে আড্ডা, ফায়ার ক্যাম্প সাথে বারবিকিউ, আশা করছি মন্দ লাগবে না। আর হ্যাঁ, যেহেতু একদম জঙ্গলের মাঝে এই জায়গাটা, একদম ন্যাচারাল ভাইব এখানে আপনারা পাবেন। আর ন্যাচারালভাবেই রাখা এই জায়গাটাকে, সুতরাং বর্ষাকালে এখানে নানা রকম পোকা বা মশার উপদ্রব হয়, তাদের থেকে বাঁচতে একটা মশারি ক্যারি করতে পারেন আপনারা অবশ্যই। সো মাই বিউটিফুল পিপল, তোমরা যদি শুধু ঋষিখোলাকে এক্সপ্লোর করতে চাও তাহলে এই লজতে অবশ্যই একটা রাত কাটাতে পারো। আর যারা ইস্ট সিকিমের ট্রিপ করতে যাবে ভাবছো, তারা অবশ্যই তোমাদের বাকেটতে ডে ওয়ানে নাইট স্টেটা এই ঋষিখোলা মঙ্কি লিভার সাইট লজ। তো এই ছিল আমার আজকের ঋষিখোলা মঙ্কি লজ নিয়ে ছোট একটা ইনফরমেটিভ ভিডিও। তোমাদের দেখে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও সবাই। খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগতে। তব তক গুড বাই। হ্যাঁ, চ্যানেলটা কি করতে হবে বলে দাও।